সন্দেশখালীতে মহিলাদের সঙ্গে একের পর এক নোংরামির অভিযোগ উঠে আসছে। রাতে পার্টি অফিসে ঘরের মহিলাদের ডাকা থেকে শুরু করে মারধরের অভিযোগে উত্তপ্ত সন্দেশখালী। অভিযোগের তির রাজ্যের শাসক দলের দিকে, আর এই পরিস্থিতিতে রাজ্যেরই এক হেভিওয়েট মন্ত্রী কিনা বলছেন খেলা হবে। ভাবুন, কোথায় সহানুভূতি দেখানোর কথা সেখানে কিনা এইসব কথা বলছেন, কিন্তু কি খেলা হবে? যিনি এই মন্তব্য করেছেন তিনি আর কেউ নন, রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বলছেন যে খেলা মানে উন্নয়নের খেলা হবে, পাট্টা বিলি করার খেলা হবে, মানুষের সঙ্গে থাকার খেলা হবে। এখন সন্দেশখালী একেবারে স্বাভাবিক। আসুন শোনাই আপনাদের কি বলছেন মন্ত্রী পার্থ ভৌমিক। সন্দেশখালীতে আর কি খেলা হবে? উন্নয়নের খেলা, পাট্টা দেওয়ার খেলা, যারা লিজের টাকা পায়নি তাদের লিজ ফেরত দেওয়ার খেলা, মানুষের সঙ্গে থাকার খেলা। 140 ধারা হাইকোর্ট বলেছে তুলে নিতে হবে, তুলে নেবে। সন্দেশখালীর পরিস্থিতি কি? স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। হাইকোর্ট না বললে হয়তো কালকেই স্টেট গভর্নমেন্ট তুলে নিত। এমনি এ নিয়ে পাল্টা মন্তব্য করতে ছাড়েননি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেছেন যারা মহিলার সম্ভ্রমকে খেলা বলে মনে করেন তাদের কি বলবেন? আসুন শোনাই কি বলছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। দেখুন, যারা মানুষের জীবন যৌবনকে, মানুষের ক্ষুধাকে, মহিলার সম্ভ্রমকে এবং সর্বোপরি গণতান্ত্রিক অধিকারগুলোকে খেলা বলে মনে করেন, রাজনীতির সঙ্গে তুলনা করেন, তো তাদের কাছ থেকে এর বেশি কী প্রত্যাশা করবেন? একটা সময় দেখবেন ওই নিজেদের যা গোলেই ওরা বল ঢোকাচ্ছে, খেলা হবে বলতে বলতে এই বেশি দিন যেতে হবে না আপনাকে, মার্চ মাসের পরে দেখবে সেম সাইড গোল শুরু হয়ে যাচ্ছে। এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তপ্ত শেখ শাহজাহান এবং সন্দেশখালীকে কেন্দ্র করে। এই শেখ শাহজাহানের বিরুদ্ধে আগেও ইডির অফিসারদের মারধরের অভিযোগ উঠেছে, এবার তার বিরুদ্ধে মহিলাদের ওপর অত্যাচারের বিষয়টা সামনে এসেছে। তাদের দলের লোকজন দিনের পর দিন মহিলাদের ওপর, বাচ্চাদের ওপর অত্যাচার চালাত। এক অভিযোগকারী বলছেন যে রাত হলে মহিলাদের সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মদের বোতল পিস্তল ধরিয়ে দিতেন শিবু হাজরারা। শুধু তাই নয়, বলতো পড়াশোনা করে কিছু হবে না, রাজনীতি করতে হবে, দিদি তোদের জন্য অনেক প্রকল্প দিচ্ছে, তোরা যদি রাজনীতি না করিস তাহলে তোদের মা বাবাদের খুন করা হবে। কি বলছেন শুনুন একবার, এক অভিযোগকারীর বক্তব্য আপনাদের শোনাই, শুনুন। ছোট ছোট বাচ্চা শিশুদেরকেও, 14-15 বছর বয়সী বাচ্চা শিশুদেরকে নিয়ে গিয়ে তাদের হাতে মদের বোতল এবং হচ্ছে পিস্তল ধরিয়ে দিত যে রাজনীতিতে করতেই হবে, পড়াশুনো করে কি হবে, দিদি তোদের জন্য তোর মাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, বোনেদের কন্যাশ্রী দিচ্ছে, এত কিছু প্রকল্প দিদি তোদের জন্য দিচ্ছে, কিন্তু তোরা যদি রাজনীতি না করিস তাহলে তোদের বাড়িতে তোর মা বাবাকে খুন করা হবে, মার্ডার করা হবে। ওই মহিলা আরও বলছেন যে আমাদের হুমকি দিয়ে বলেছে যে পুলিশ প্রশাসন মিডিয়া সরে গেলে মহিলাদের তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন আরও বেশি করে অত্যাচার করব। এরা শেখ শাহজাহান শিবু হাজরার লোক, এদের অবিলম্বে গ্রেফতার করা উচিত, এটাই তারা চাইছেন। শুনুন কি বলছেন ওই অভিযোগকারী। উত্তম সর্দার জেল থেকে বেরিয়েও এমন একটা কথা বলেছেন যে আমি সন্দেশখালী গিয়ে একে একে সব কুপিয়ে মারব, এবং কিছু শিবু হাজরার কিছু নেতারাও আমাদের এখনও হুমকি দিচ্ছে যে আমরা একবার পুলিশ প্রশাসন সরে গেলে, মিডিয়া সরে গেলে আমি এক একটা মহিলাকে তুলে নিয়ে এসে দিনের পর দিন অত্যাচার করব, যে অত্যাচারের সীমা আরও অতিরিক্ত হবে, এমনভাবেও আমাদের এখনও হুমকি দেওয়া হচ্ছে। সবাই শেখ শাহজাহান, এরা শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দার এদেরই লোক, এদেরই অনুগামী। আমরা এখন তৃণমূল কংগ্রেস প্রার্থী, যারা মন্ত্রী হোক এমপি হোক যারা আসছে, তাদের কাছে আমরা একটাই অনুরোধ যে অবিলম্বে শিবু হাজরা, শেখ শাহজাহান এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হোক এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, এই ছাড়া আমরা কিছু চাইছি না। তিনি আবার এও বলছেন আমরা সবাই তৃণমূলের লোক, আমাদের তৃণমূলের ওপর কোনো ক্ষোভ নেই, যারা অত্যাচার করতো তাদের ওপরই আমাদের ক্ষোভ। শুনুন, আমাদের তৃণমূল, আমরা সবাই তৃণমূল কংগ্রেসেরই মানুষ, আমাদের তৃণমূল কংগ্রেসের উপরে কোনো রকম ক্ষোভ বা কোনো কিছু নেই, আমাদের স্থানীয় যারা নেতা আছে তাদের উপরেই আমাদের ক্ষোভ, যারা আমাদের উপরে অত্যাচার করতো তাদের উপরে আমাদের, এই ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো এর উপরে আমাদের রাগ নেই, আমরা সবাই তৃণমূল কংগ্রেসেরই লোক। একই সঙ্গে এলাকার এক চাষি বলছেন শিবু হাজরা তাদের জমিগুলোকে জোর করে দখল করে মাছের ভেড়ি করে দেওয়া হয়েছে। কি বলছেন তারা, শুনুন স্থানীয় এক বাসিন্দার বক্তব্য এবার আপনাদেরকে শোনাই। শিবু হাজরা উনি পুরো জমিটাই দখল করে নিয়েছে, মাঠের মাঝখানে দেখুন তাদের ঘর বাড়ি, তাদের এমন পরিস্থিতি হয় নোনা জল ঢুকিয়ে দিলে তাদের উঠোনে জল উঠে যায়, তারা কিছু বলতে গেলে তাদের উজন আবার মানে ধমকি দেওয়া হয়, মারধরের হুমকি দেওয়া হয়,
এইভাবে করে পুরো আমরা যখন ধান চাষ ছিল, এটা গরমের চাষ যেটা করি আমরা, গরমের চাষে সবে ধান বেরোচ্ছে সেই সময় জোর করে মানে সেই পাকলিং গাড়ি ঢুকিয়ে দিয়ে মাটি কেটে পুরো ভেরি করে নিলে বলছে তোমাদের ধানের পয়সা দিয়ে দেওয়া হবে সবাইকে, যা যা চাষ করেছো ওই যায় নম নম দিয়ে। তারপরে বছরের পর দু বছর হয়ে গেল মোটামুটি আর্লিশ দেয় না, চাইতে গেলে বলে কি টাকা পয়সা নিয়ে বাড়ি থাকতে পারবি তো তোরা, এবার হুমকি দেয় আমাদেরকে সবসময়। আর কী হুমকি আসে? হুমকি আসে এই বাড়ির মানে মেয়ে ছেলে পেলে কে হুমকি দিয়ে যাবে, তোর তোর মানে তোকে সাদা থান থান ধরিয়ে দেবো। কিন্তু আচ্ছা একটা কথা বলুন তো, কত বছর ধরে এটা চলছে এই যে এই হুমকি দেওয়া দেবী এই সন্ত্রাস, কতদিন আপনাদের যে অভিযোগ কতদিন ধরে চলছে? বছর দশ বারো এরকম চলছে। আচ্ছা আপনারা আগে আন্দোলন করেননি কেন? তা আমরা সাহস পাই না তো, ওই ধরে ধরে নিয়ে মারবে মানুষ, একতা না হলে হয় না তো। আস্তে আস্তে আমাদের মানে দেয়ালে পিঠ ঠেয়ে গেছে, তখন দেখছি আর উপায় নেই, সব মেয়ে ছেলেপেলে নিয়ে বাড়ির বউজোরকে নিয়ে বেরিয়ে পড়তে হবে। সেই আন্দোলন করার পরে সব হটে গেছে, এখন আর সন্দেশখালিতে কেউ নেই, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না শুভেরাকে। আর শেখ শাহজাহান তো এর আগে লুকিয়ে পড়েছে, তাকে মানে ইদি খুঁজে পায়নি, কেউ খুঁজে পাচ্ছে। দাদা অনেকে বলছেন যে শেখ শাহজাহান নাকি এখানকার রবিনহুড ছিলেন, মানে দরকার অদরকারের লোকের জন্য ঝাঁপিয়ে পড়তেন, তো আপনারা যে অভিযোগ করছেন স্বার্থ ছিল, স্বার্থের জন্য ঝাঁপিয়ে পড়তো যে এই এলাকার থেকে আমার কিছু ইনকাম হচ্ছে ভালো, এই যে ভিড়িগুলো করেছে মানে ওর কাঁটায় মাছ দিতে হবে সরবড়িয়া, ওনার মাছের ভেরিয়া মানে কাঁটা আছে যত, এখানে ফিশারি হয়েছে আতাপুর তুষখালি ধরে যতগুলো ফিশারি আছে সবার মাছ ওর মানে কাঁটায় পাঠাতে হবে। যাতে সাংসদকে জানিয়েছিলেন? জানিয়েও কোনো লাভ হয়নি, ওদেরই তো সব কিছু, যাদেরকে জানাতে যাবো তাদের লোক বলে দেখছি, বলে দেবে দেখছি। শেখ শাহজাহানকে জানানো হয়েছে আমাদের লিস্ট দিচ্ছে না, একে টেকে বলে দিচ্ছে শিবুকে শিবু লিস্টটা দিয়ে দিবি, ওই বলাই স্যার। তারপরে আর কেউ টাকা জমিটা এখন এই যে চাষের ভেরিটা মাছের ভেরিটা এটা এখন কার নামে রয়েছে? এখন শিবু প্রসাদ হাজরার নামে রয়েছে, শিবু হাজরা। এটা আকাশ ঘেরি ছিল, চার নম্বর ঘেরি, ওখানে বোর্ড লাগানো ছিল, সামনে ওদের আলা রয়েছে, ওখানে বোর্ড মানে বোর্ড লাগানো ছিল। নম্বর ব্লক এটা আমাদের সন্দেশখালি ব্লক। কত নম্বর? আট নম্বর, এটা হচ্ছে আট নম্বর পাড়া আর কি, আট নম্বর দু নম্বর ব্লক, এটা আট নম্বর আর কি মাঝের পাড়া। সন্দেশখালীর মহিলাদের সঙ্গে একের পর এক নোংরামি এবং অভিযোগ উঠে আসছে, মুখ খুলতে শুরু করেছেন সন্দেশখালীর মহিলারা। রাতে পার্টি অফিসে ঘরের মহিলাদের ডাকা থেকে শুরু করে মারধরের অভিযোগ উত্তপ্ত সন্দেশখালী, অভিযোগের তীর রাজ্যের শাসক দলের দিকে। আর এই পরিস্থিতিতে রাজ্যেরই এক হেভিওয়েট মন্ত্রী কিনা বলছেন খেলা হবে, ভাবুন কোথায় সহানুভূতি দেখানোর কথা সেখানে কিনা এই সব কথা বলছেন, কি খেলা। যিনি এই মন্তব্য করেছেন তিনি হচ্ছেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, তিনি বলছেন যে খেলা হবে। কি খেলার কথা তিনি বলছেন আসুন শুনি তার কাছ থেকে। সন্দেশখালীতে আর কি খেলা হবে? উন্নয়নের খেলা, পাট্টা দেওয়ার খেলা, যারা লিজের টাকা পায়নি তাদের লিজ ফেরত দেওয়ার খেলা, মানুষের সঙ্গে থাকার খেলা। 140 ধারা হাইকোর্ট বলেছে তুলে নিতে তো হবে, তুলে নেবে। সন্দেশখালীর পরিস্থিতি কি? স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। হাইকোর্ট না বললে হয়তো কালকেই স্টেট গভর্নমেন্ট তুলে নিত, এমনিই তুলে নিত। আরও আপডেট পেতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতক বাংলা।